আপনারা যদি আপনার ফেসবুক আইডি বা পেজ থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে ফেসবুক আইডি বা পেজের দুইটি অপশন একদম ঠিক থাকতে হবে। কোন দুইটি অপশন আপনাদের ঠিক রাখতে হবে এটা কিন্তু অনেকেই জানেন না। সো এই ভিডিওটি যদি আপনারা ফুল কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনারা এটা থেকে অনেকটাই হেল্প পাবেন, কারণ অনেকেরই একটা ইচ্ছা আছে যে ফেসবুক আইডি বা পেজ থেকে ইনকাম করা। সো ইনকাম করতে হলে অবশ্যই আপনাদেরকে মনিটাইজেশন পেতে হবে, আর মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে মাত্র দুইটা অপশন ঠিক রাখতে হবে আপনার পেজ বা আইডির। তো চলুন আমরা এখন দেখবো কোন দুইটা অপশন আমাদের ঠিক রাখলে আমরা পেজ বা আইডি থেকে খুব সহজে মনিটাইজেশন পাবো। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। সো ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, আপনার ফেসবুক আইডি বা পেজে যেখানেই যান না কেন সেখানেই কিন্তু প্রফেশনাল মুডের কিন্তু এই টুলসগুলো দেখতে পারবেন। সো এখানে দেখতে পারতেছেন মনিটাইজেশন নামে একটা অপশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে পেজ রিকমেন্ডেশন। আমি কিন্তু এটা আপনাদেরকে পেজ থেকে দেখাচ্ছি, আপনারা কিন্তু ফেসবুক প্রোফাইল থেকেও দেখতে পারবেন। সো এখন বিষয় হচ্ছে আমি আপনাদেরকে কথা বলছি যে দুইটা অপশন যদি ঠিক থাকে আপনি আপনার ফেসবুক আইডি বা পেজ থেকে খুব সহজে মনিটাইজ পারবার ইনকাম করতে পারবেন। সো প্রথমত যে অপশনটা আপনাদেরকে চেক করে নিতে হবে আপনার এই যে এখান থেকে পেজ রিকমেন্ডেশন, আপনি যদি প্রোফাইলের ক্ষেত্রে দেখেন তাহলে প্রোফাইল রিকমেন্ডেশনে চলে যাবেন। সো আপনাদের কাজ হবে এই যে এখানে ট্যাপ করা, এখানে ট্যাপ করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন, আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, এই যে রিকমেন্ডেবল নামে যে অপশনটা রয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে এখানে যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু আপনার পেজ বা আইডিটা ফেসবুক টিম সাজেস্টে পাঠাবে না, আর যদি আপনার ফেসবুক টিম আপনার পেজ বা আইডিটি সাজেস্টে না পাড়ায় তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে না এবং গ্রো করবে না। সো এখানে বলে দেওয়া আছে, এখানে দেখেন ইউ পিপল ইজ নাও লিস্ট ওয়ার পেজ টু নিউ পিপল সাজেস্ট নিউ পিপল, মানে এটা যদি আপনার রিকমেন্ডেবল থাকে মানে আপনাদের পেজটা এবং আইডিটা দেন ভিডিওগুলো ফেসবুক টিম নিজেই কিন্তু রিকমেন্ড করি নতুন পিপলদের কাছে পাঠাবে। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আপনাদের কীরকম আছে। সো এখন আমরা চলে যাবো মেন অপশনে। সো মেন অপশন বলতে আপনারা নিজে দেখতে পারবেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পেজ স্ট্যাটাস, আপনাদের কাজ হবে এই পেজ স্ট্যাটাস এখানে ট্যাপ করা। পেজ স্ট্যাটাসে ট্যাপ করার পর আমি আপনাদেরকে বলছি যে দুইটা অপশন। সো আপনারা এখানে দেখেন যে এলিজিবল টু মনিটাইজ, এই যে অপশনটা, এই অপশনটা কিন্তু আপনাদের রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকে। এখন যদি এখানে রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকে তাহলে কিন্তু আপনি কোনোদিনও আপনার পেজ থেকে ইনকাম করতে পারবেন না বা মনিটাইজেশনও পাবেন না। এখন বিষয় হচ্ছে আপনার পেজে তো রিস্ট্রিক্ট মনিটাইজেশন আছে, আপনি কীভাবে সেটা সলভ করবেন? এটা সলভ করা একদম কিন্তু ইজিলি একটা বিষয়। যদি আপনার পেজটা 30 দিন হয়, মানে নতুন পেজের ক্ষেত্রে কিন্তু 30 দিন পর অটোমেটিকলি ওটা উঠে যাবে, আর যদি ওল্ড পেজের ক্ষেত্রে হয় তাহলে আপনাদের কন্টেন্টে কোনো সমস্যা আছে, হয়তো বা আপনাদের যে পেজের কভার ফটো বা অন্যের ফটো যদি ইউজ করতেন সেখানেই প্রবলেম আছে। আপনারা যদি কন্টেন্ট অন্যের সাথে থাকেন তাহলে কন্টেন্টগুলো ডিলিট করে দেবেন, দিয়ে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং করবেন। আর ব্র্যান্ডেড কন্টেন্ট কী করে করতে হয় আপনারা অনেকেই হয়তো জানেন, আর যদি না জানেন ইউটিউবে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং করলে কিন্তু রিস্ট্রিক্ট মনিটাইজেশন চলে যাবে। সো ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে এই অপশনটা আপনাদের ঠিক থাকতে হবে, এই যে এখানে এলিজিবল টু মনিটাইজ থাকতে হবে। এলিজিবল টু মনিটাইজ না থাকে, যদি রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকে তাহলে আপনার পক্ষে ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব নয় এবং মনিটাইজেশন পাওয়া সম্ভব নয়। আশা করি ক্লিয়ারকে বোঝাতে পারছি। সো আমরা এখন চলে যাব আবার এই অপশনটাতেই ক্লিক করব। এই অপশনে ক্লিক করে দ্বিতীয় অপশনটা আমরা এখন খুঁজে বের করব। এখানে আপনারা আবার দেখতে পারতেছেন যে টুলস টু ট্রাই মনিটাইজেশনের অনেকগুলো টুলস রয়েছে। সো প্রথমত আমরা জানি যে আমাদের পেজ বা আইডি থেকে ইনস্টিম অ্যাড যদি সেটআপ আসে তাহলে আমাদের আর্নিংটা শুরু হয়। সো আমরা এখন সরাসরি ইনস্টিম অ্যাডসে ক্লিক করব। ইনস্টিম অ্যাডসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন এই যে মেক মানি ফ্রম ইয়োর ভিডিওস। আমরা জানি আমাদের ভিডিও থেকে আর্নিং করা সম্ভব, তবে কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো চেক করে নেবেন। এই যে মেন যে বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে এখন ক্লিয়ার করে বোঝাবো, এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাবো এই যে অপশনটা। আমি আপনাদেরকে দুইটা অপশনের কথা বলছি, যে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা কিন্তু আপনাদের টিক মার্ক থাকে না। এখন যদি ক্রস আইকন থাকে তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজ বা আইডি থেকে ইনকাম করতে পারবেন না, দেন মনিটাইজেশনও পাবেন না। এই যে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু, অর্থ হচ্ছে আপনি ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে সেগুলো অবশ্যই ফলো করবেন, তাদের গাইডলাইন যদি ফলো না করেন তাহলে কিন্তু এখানে কি টিক মার্ক আসবে না, ক্রস আইকন আসবে। সো আমি আমার এই পেজ থেকে ফেসবুক টিমের কাছ থেকে আমি যে গাইডলাইনগুলো আছে সেগুলো ফলো করছি বিধায় এখানে কিন্তু আমার টিক মার্ক রয়েছে। এখন আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকেরই ক্রস আইকন আছে, সেটা কীভাবে এখন আপনারা কি রিমুভ করবেন? সো সেক্ষেত্রে যদি আমি আপনাদেরকে একটু আগে যে কথাটা বললাম সেটা হচ্ছে আপনি যদি অন্যের মিউজিক, অন্যের ভিডিও একটু এডিট করে ছাড়েন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক কী মনে করে যে এগুলো তো অন্যের ভিডিও, এগুলো তো অরিজিনাল ভিডিও নয়, সেক্ষেত্রে কিন্তু কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যুর মধ্যে আপনাকে ফেলাই দেয়। সো সেখান থেকে উঠতে হলে অবশ্যই ভিডিওগুলো আপনাদেরকে ডিলিট করতে হবে, আর ডিলিট করে দেওয়ার পর কিন্তু আপনাদের যে কাজটি করতে হবে লাইভ করতে হবে। এটা কিন্তু অবশ্যই লাইভ করলে কী হয়,
এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই সব ইউটিউবারে বলে যে লাইভ করেন লাইভ করেন, লাইভ কেন করতে বলে? আমি সেটাই আপনাদেরকে এখন শেয়ার করব। লাইভ করলে কি হবে, ফেসবুক মনে করবে যে আপনার ফেসটা যখন মানে লাইভের মাধ্যমে আপনার অডিয়েন্সগুলো দেখবে, তখন অডিয়েন্সটাও বুঝতে পারবে যে এটা আপনাদের অরিজিনাল পেজ, আপনি এই পেজের অ্যাডমিন। ফেসবুকও তখন মনে করে যে এই পেজের অ্যাডমিন আপনি, এ কারণে লাইভ করতে হয়। তখন কিন্তু অরিজিনালি হিসাবে কি পেজটার অ্যাডমিন আপনাকে পরিচিত করা হয়। এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে লাইভ করতে হবে। সো এখন যদি আপনাদের এই যে এইটা অপশন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই অপশনটা টিকমার্ক থাকে আর একটু আগে যেটা দেখালাম এলিজিবিলিটি মনিটাইজ, এই দুটো টিকমার্ক থাকলে আপনি আপনার পেজ বা আইডি থেকে একে অরিজিনালিভাবে মনিটাইজ পাবেন। তবে কিন্তু এখানে আর একটা শর্ত আছে, সেটা হচ্ছে এই যে আপনাদেরকে এই যে ওয়াচ টাইমটা আর ফলোয়ার্সটাও কিন্তু কমপ্লিট করতে হবে। কারণ মেন হচ্ছে এই দুইটা, আর ইস্যুর মধ্যে হচ্ছে এই দুইটা। আমি আপনাদেরকে দেখাচ্ছি ইস্যুর মধ্যে এই দুইটা আপনাদের ঠিক থাকতে হবে। এটা হচ্ছে ইউফলো কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু, আর এটা হচ্ছে আপনাদেরকে এলিজিবিলিটি মনিটাইজ, ওই দুইটা ঠিক থাকতে হবে। আর এখানে অবশ্যই আপনাদেরকে যে ফলোয়ার্স এবং ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। এগুলো যদি আপনারা সঠিকভাবে কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনারা ইনস্টিমেটসটা সেট আপ পাবেন। আর ইনস্টিমেটস যদি একবার সেট আপ পেয়ে যান তাহলে কিন্তু আপনার পেজ থেকে বা আইডি থেকে ইনকাম শুরু। সো অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে ভালোভাবে কাজগুলো করতে হবে এবং ফেসবুকের যে পলিসি ইস্যু আছে সেগুলো মানতে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের কাছে কেমন অবশ্যই কমেন্ট করুন। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, দেন পেজ থেকে দেখলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, দেন পেজটিকে ফলো করে রাখবেন। নিয়ে আসবো নতুন কিছু ভিডিও, সে বন্ধু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।